শোনো, তোমাদেরকে একটা কথা বলি, সবসময় মনে রাখবে, স্মরণ রাখবে, তোমার আমার জীবন একটা জার্নির মতো, সফরের মতো। আমাদের এই দুনিয়ার জীবনটা একটা সফর, একটা জার্নি। এই দুনিয়ার জীবন অর্থাৎ জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা জার্নি আমাদের দুনিয়াতে। আমাদের মূল গন্তব্য হচ্ছে পরকাল। তা আমরা এই জার্নি পার হচ্ছি। তো তোমরা জানো, দুনিয়ার তোমরা যখন রাস্তায় জার্নি করো, সফর করতে যাও, রাস্তার ভিতরে উঁচু নিচু থাকে না? অবশ্যই থাকে। তো এই উঁচু নিচু যে রাস্তা আছে, এই জার্নির সাথে তোমার জীবনটাকেও মিলাও। তখন দেখো এই জার্নিতে, এই সফরে যেরকম রাস্তা উঁচু নিচু আসে, তোমার জীবনেও এরকম সুখ দুঃখ আসবে, কখনো হাসি কখনো বা কান্না। এটাই জীবন। জীবন বলতে এটা, কোনো মানুষের আমৃত্যু হাসি থাকে না, আমৃত্যু কান্না থাকে না। একটা সময় কষ্ট থাকে, এই কষ্টের পরেই সুখ আসে, সব কিছু ঠিক হয়ে যাবে একদিন ইনশাআল্লাহ। নৈরাশ হওয়ার কিছু নেই, নৈরাশ হতে নেই, আল্লাহর উপর ভরসা করতে হয়। আর একটা জিনিস দেখো, তোমরা যখন জার্নি করো, সফরে বের হও, রাস্তার মাঝে দেখবা আইল্যান্ড আছে, থাকে না? আইল্যান্ড থাকে। তোমরা কি করো, যখন গাড়িতে আরোহণ করে যাও, তো রাস্তাতে যখন আইল্যান্ড দেখতে পাও, তো এই আইল্যান্ড দেখার সাথে সাথে তোমরা গাড়ি কি করো, স্লো করে ফেলো, একটু থামিয়ে রাখো, তারপর আইল্যান্ড পার হয়ে আবার ছুটতে থাকো। কেননা তোমাদের গন্তব্য বহুদূর, তোমাদের গন্তব্য যেতে হবে। তোমাদের টার্গেট থাকে কি, আমাকে গন্তব্য যেতে হবে। এই জিনিসটা কি তোমরা তোমাদের জীবনের সাথে মিলিয়ে রাখো। তোমরা যখন কোথাও বা কোনো বিষয় নিয়ে এগিয়ে যাবা, গন্তব্যে পৌঁছতে চাইবা, তখন তোমাদের আশেপাশ থেকে, সামনে থেকে বিভিন্ন বাধা আসবে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এটা জীবন, আসবে, সব মানুষ এক নয়। হিংসামুক্ত মানুষ তুমি কয়জন পাবা? তোমার পিছনে লাগার মানুষ অভাব নেই। তো তোমার নির্দিষ্ট কোনো বিষয় যখন তুমি গন্তব্যে পৌঁছতে চাইবা, তখন তোমার পাশ থেকে, সামনে থেকে বিভিন্ন বাধা আসবে, বাধা আসবেই। তো এই বাধা আসলে তোমার জন্য উচিত হলো থেমে না যাওয়া, বন্ধ না করে দেওয়া, নিজের গন্তব্য থেকে বিমুখ না হয়ে যাওয়া। বরং বাধা আসবে, সুষ্ঠ জ্ঞানে এর সমাধান করার চেষ্টা করো, আল্লাহর কাছে চাও, দোয়া করো, তারপর বাধা সরে গেলে আবার ছুটতে থাকো। তোমাদের মূল টার্গেট রাখতে হবে, আমার গন্তব্যে পৌঁছতে হবে, থেমে যেও না। তুমি যদি থেমে যাও, তুমি হেরে গেলা, সন্তান তোমার শত্রু, তোমার শয়তান জিতে গেল। তুমি কেন হারবা? তুমি তো হারতে আসনি, তোমার তো গন্তব্য বহুদূর, তুমি তোমার গন্তব্যে ছুটবা, আল্লাহর উপর ভরসা রাখবা, পরিশ্রম করবা, ইনশাআল্লাহ তুমি সফল হবা। ঠিক তেমনি যেরকম ভাবে একজন দুনিয়াদার ব্যক্তি বা একজন দুনিয়ার মানুষ যখন জার্নি করে, সফর করে, রাস্তাতে উঁচু নিচু যখন আসে, সে কি থেমে যায় না, সে চলতেই থাকে। আবার যখন আইল্যান্ড আসে, সে একেবারে থেমে যায় না, এখান থেকে পিছনে ফিরে বাড়িতে চলে যায় না, সে কি করে, একটু থেমে এটা পার হয়ে আবার স্পিড বাড়িয়ে আবার ছুটতে থাকে। কারণ কেননা তার গন্তব্য, টার্গেট ঠিক করা আছে, সে সেখানে যেতে হবে। তো তোমরাও নিজেদের ভিতরে, নিজেদের মাথায় এটা জমে রাখো, হিম্মত করো যে টার্গেট যেহেতু করেছি, আমাকে বসতে হবে আমার গন্তব্যে, আমি আমার গন্তব্যে পৌঁছবই ইনশাআল্লাহ। যত বাধা আসুক না কেন, যত সমস্যা আসুক না কেন, হাসি কান্না সুখ দুঃখ যাই আসুক না কেন,
আমি আমার গন্তব্য, আমার টার্গেট ঠিক রাখবো। ইনশাআল্লাহ তুমি সফল হবা, আল্লাহর উপর ভরসা রাখবা, আল্লাহর কাছে চাইবা, ব্যাপার না ইনশাআল্লাহ তুমি পৌঁছে যাবা তোমার গন্তব্যে, ঠিক না ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত উঠাও ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তো এবং সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন।